কার্বিয়াংলঙ্গর লামডিঙত চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। অসামরিক স্বাস্থ্য কেন্দ্রের সমীপত এই চাঞ্চল্যকর ঘটনা। চিকিৎসকর উদ্ভণ্ডালিত হারাশাস্তি হয়েছে রোগীর। কার্বিয়াংলঙ্গর লামডিঙত এই চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। অসামরিক স্বাস্থ্য কেন্দ্রের চৌহদত অপ্রীতিকর পরিস্থিতি। চিকিৎসালয়ের কোঠাতেই চিকিৎসক চিকিৎসাকর্মীর হরসোল্লাস। নাচে গানে আপন পাহরা কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসকর উদ্ভণ্ডালিত চিকিৎসালয়খনত রোগীর হারাশাস্তি। চিকিৎসালয়ের সাইলেন্স জোনত উদ্ভণ্ডালি চিকিৎসক কর্মচারীর। এজন চিকিৎসকর জন্মদিন পালনের নামত এই কাণ্ড। চিকিৎসকর গানের তালে তালে নাচিছে নার্সে। সামাজিক মাধ্যমত ভাইরাল হয়েছে চিকিৎসালয়ের উদ্ভণ্ডালির দৃশ্য। ঘটনা সন্দর্ভত স্থানীয় লোকের মাজত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীক শীঘ্রই ব্যবস্থা গ্রহণের দাবি জানাইছে স্থানীয় লোকে। ইয়ার দৃশ্য দেখাইছো কার্বিয়াংলঙ্গর লামডিঙর। এই ঘটনাক লৈ ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে লামডিঙত। অসামরিক স্বাস্থ্য কেন্দ্রের চৌহদত অপ্রীতিকর পরিস্থিতি। চিকিৎসালয়ের কোঠাতেই চিকিৎসক চিকিৎসাকর্মীর হরসোল্লাস। নাচে গানে আপন পাহরা কর্তব্যরত এই সকল চিকিৎসক। চিকিৎসকর উদ্ভণ্ডালিত চিকিৎসালয়খনত রোগীর হারাশাস্তি। চিকিৎসালয়ের সাইলেন্স জোনত উদ্ভণ্ডালি চিকিৎসক আর কর্মচারী। আমি যে সামাজিক মাধ্যমত আর সোশ্যাল মিডিয়াত যেখানে দেখা পালো যে আমার লামডিঙত চিকিৎসালয়ত আজি তাত নৃত্য চলি আছে, জন্মদিন পালন করে আছে, যত মানুষে এটা বিপদত পরে দুঃখিত হয়ে তাত মানুষ যাবলগিয়া হয়। কোনোবা মানুষ আমার মা ভনী আছে, কোনোবা ডেলিভারি কেসত যাব লাগে, কোনোবা হাত ভরি কিবা এক্সিডেন্ট হলে তাত যাব লাগে, তাতে নৃত্য চলি আছে। এটো আমি সামাজিক মানে ধিকার জানাইছো যে এনেকা ধরনের আমি কতো পাওয়া নাই। যত মুখ্যমন্ত্রী কৈছে সাইলেন্স রুম তাত থাকিব লাগে, তাত নৃত্য চলি আছে। পাবলিক গেলে কোনো হেরা দায়িত্ব জিনিসটাই নেয় না। কিছুদিন আগে আমার মেয়ের ডেলিভারি কেস আছিল, সিভিলে কোনো আপনার ব্লাড দেওয়ার কোনো হেগ ইয়েই নাই। তারপরে ডিপু পাঠাইলো। ডিপু আমি গরিব মানুষ না করে 15,000 টাকা খরচা করে আমি ব্লাড দিয়া তারপরে আনছি। হাসপাতালে ডাক্তার সিস্টাররা আপনার নাচ গান করে দেখা নিজেরই মানে লজ্জা লাগে এরকম অবস্থা যাই আর।